স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। শুরুতে জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে প্রায় 50,000, মৃতের সংখ্যা 24 ঘন্টায় 5,000-এর বেশি। গেল 4 মাসে প্রতি সপ্তাহে দ্রুত পরিবর্তন হয়েছে বিশ্ব করোনা পরিস্থিতি। প্রবাসে কোভিড-19-এ প্রাণ হারিয়েছেন অন্তত 400 বাংলাদেশি। করোনা এ পর্যন্ত বিশ্ব জুড়ে মারা গেছেন 2,13,213 জন, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 30 লাখ। একদিনের ব্যবধানে এই সংখ্যা ছুঁয়ে দাঁড়িয়েছে 30,74,969 জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,38,387 জন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 10,10,507 জন, মৃতের সংখ্যা 56,803, 24 ঘন্টার মৃতের সংখ্যা প্রায় 1,500। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,29,422 জন, মৃতের সংখ্যা 26,977, একদিনে আবার রেকর্ড করে মৃত্যুর সংখ্যা প্রায় 3,500। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা 1,99,414, মারা গেছেন 26,977 জন, দেশটিতে লাগাম টেনেছে মৃত্যুর হার। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা 1,65,842, মৃতের সংখ্যা 23,293। জার্মানিতে আক্রান্তের সংখ্যা 1,58,758, দেশটিতে প্রাণহানি 6,126। যুক্তরাজ্যে মোট আক্রান্ত 1,57,149, একদিনেই আক্রান্ত হল প্রায় 5,000, মারা গেছেন 21,092 জন। তুরস্কে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,00,000-এর গণ্ডি, সংখ্যা এখন 1,12,226, মৃতের সংখ্যা 2,900। ইরানে মৃতের সংখ্যা 5,806 জন, আক্রান্তের সংখ্যা 91,472 জন, 24 ঘন্টায় বেড়েছে 1,000। ব্রাজিলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একদিনেই বেড়েছে প্রায় 4,000, মোট আক্রান্ত 67,446, ঝুঁকিপূর্ণ প্রায় 1,000, প্রাণহানি 4,603। কানাডায় মারা গেছেন 2,707 জন, আক্রান্তের সংখ্যা 48,500। প্রতিবেশী দেশ ভারতে 29,451 জন আক্রান্ত, আর মৃতের সংখ্যা 939। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন দেশ লকডাউন শিথিল করতে শুরু করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলছে মহামারী শেষ হওয়ার এখনও অনেক দূর বাকি। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে যেখানে পার করেছে 30 লাখ, মারা গেছে 2,13,000-এরও বেশি মানুষ। এ অবস্থায় অর্থনৈতিক সংকট কাটাতে ইতালি, স্পেন, জার্মানি সহ বিভিন্ন দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রেইসাস আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া শিশু স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ পর্যন্ত নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি সহ বিভিন্ন দেশ শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। তবে যুক্তরাজ্য ও ভারতে এখনও লকডাউন অবস্থা অব্যাহত রয়েছে। দেখে নেব সারা দেশের পরিস্থিতি। দেশের বিভিন্ন স্থানে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রংপুরে গত 24 ঘন্টায় 7 ব্যক্তি করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক আর একজন সহকারী রেজিস্ট্রার, বাকি 5 জন কমিউনিটি ক্লিনিকের নার্স। এদিকে রংপুর নগরী সহ পুরো জেলা লকডাউন ঘোষণার পরেও নগরীতে সামাজিক দূরত্ব মানছেন না অনেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ 55 জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিলেটে এরই মধ্যে 100 জন করোনায় আক্রান্ত হয়েছে। জয়পুরহাটেও 24 ঘন্টায় 11 জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী। জামালপুরে চিকিৎসক সহ 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে একদিনে 6 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দর্শক, রাজধানীর হাজারিবাগ থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দীপু শিকদার। দীপু, শুনতে পাচ্ছেন?
আকবর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজারিবাগ এলাকায়। আমি এখানকার একটু চিত্র দেখাতে চাই, যেখানে একটি সেনাবাহিনীর কার্যক্রম চলছে। আপনি হয়তো পিছনে একটু খেয়াল করছেন, সেনাবাহিনী একটি চেকপোস্ট বসিয়ে মানুষের যান চলাচল, মানুষকে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং অকারণে যারা বেরোচ্ছে তাদেরকে কঠোর ভাষা প্রয়োগ করছে। আরেকটি বিষয় এখানে এখন চলছে যেটি আমি দেখাতে চাই, যে অকারণে যারা ঘরের থেকে বেরোচ্ছে, বেরিয়েছে এবং সৎ উত্তর দিতে পারেনি, অনেকে আবার মিথ্যা তথ্য সেনাবাহিনীকে দিয়েছে যে ঘরে বের থেকে বের হওয়ার কারণ কারণ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে, তাদেরকে এখানে একটি জায়গায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কয়েক ঘন্টা ধরে মোটিভেশন দেওয়া হচ্ছে এবং করোনা সম্পর্কে বিরূপ প্রভাব সম্পর্কে তাদেরকে জানানো হচ্ছে। আমি সার্বিক এখনকার পরিস্থিতি নিয়ে জানতে চাবো, হাজারিবাগ থানার পেট্রোল কমান্ডার অলি আহমেদের সাথে কথা বলতে চাই। একটু বলবেন যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে কী মনে হচ্ছে, যে মানুষ কি সচেতন হচ্ছে নাকি? জি, আসসালামু আলাইকুম। এখানে বর্তমানে রমজান মাসের পবিত্রতা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করছি, যাতে করে আমরা যানবাহনের চলাচল এবং একই সাথে অপ্রয়োজনে মানুষের যে মুভমেন্ট যেগুলো আছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন বাজারগুলোতে স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমরা ত্রিমাত্রিক চলাচলের ব্যবস্থা করেছি এবং সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা সঠিকভাবে মেনটেন করা হয় আমরা সে ব্যাপারে নজরদারি করছি। এছাড়াও যেহেতু রমজান মাস, মসজিদগুলোতে আমাদের যে সকল বিধি নির্দেশনা আমরা পেয়েছি সেই বিধি নির্দেশনা যাতে সবাই মেনে চলে সে ব্যাপারেও আমরা লক্ষ্য রাখছি। আমরা এ পর্যন্ত জনগণের কাছে থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো শুনছিলেন এই সেনা কর্মকর্তার বক্তব্য, আর দেখছিলেন যে হাজারিবাগ এলাকার এখানকার দৃশ্য, যে যারা অকারণে বেরিয়েছে এবং মিথ্যা তথ্য দিয়েছে, ভুল তথ্য দিচ্ছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদেরকে আটকে রেখে এখানে মোটিভেশন দেওয়া হচ্ছে এবং এখানে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে আমি পুলিশকে মামলা করতে দেখেছি। তো এই ছিল এখানকার থেকে, হাজারিবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, ধন্যবাদ দীপু। দর্শক দেখছিলেন রাজধানীর চিত্র, জানাচ্ছিলেন দীপু শিকদার। আমার হাতে থাকা এই করোনা পরিস্থিতির এ পর্যন্ত সবশেষ তথ্য আমরা জানালাম। নতুন তথ্য নিয়ে আবারও হাজির হব দুপুর 1টায়। সুস্থ থাকুন, আতঙ্কিত না হয় বাড়িতে নিরাপদে থাকুন।